হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আবার আমাদের থার্ড ডে। তো আমি উঠে গেছি, উঠে বাইরে এসে বসে আছি। এখন এলাম, জাস্ট এসে দেখি মা আর পিসুমনি আগে থেকেই এখানে এসে এসে দেখছে ওরা বাইরে থেকে। আর আজকে বৃষ্টি পাচ্ছে, খুব ভালো ওয়েদারটা। আর আজকে একটু লেট করে উঠেছি আমরা, আজকে প্রায় এখন 9:30 বাজে। তো খুব সুন্দর, এখানে মানুষ এসে জিজ্ঞেস করছে চাদর লাগবে, ড্রেস পরে ফটো তুলবে, তারপর ব্যাগ লাগবে। সাথে অন্ধকার হয়ে যায়। এখানে 7টার সময় মনে হয় জাস্ট বিকাল হয়েছে, মানে পুরো রোদ থাকে, মানে রোদটা অস্ত যাচ্ছে এমন মানে। আর 8টার সময় কি 8:30 পুরোপুরি অন্ধকার হয়। আর আমাদের ওখানে তো তাড়াতাড়ি হয়। এই দেখো মেয়েরা বোটিং করছে, ওরা ছাতা নিয়ে বোটিং করছে, খুব ভালো লাগছে। এখানে বৃষ্টির মধ্যেও সবাই বোটিং করছে, অনেকগুলি বোট এখানে। চলো একটা লাইভ করবো ভাবছি, ঠিক আছে লাইভ করি। কম নেই হোগা আর বলছি কি সন্টু, তুমি কিন্তু এখানে এসে সুন্দর হয়ে গেছো আগে থেকে। হ্যাঁ, তুমি যেমন তোমার গালিগুলি ব্লাশ করছে, দেখো তো তুমি কত। আর আমি কি হয়েছে এখানে এসে বলো, আমি কি হয়েছি? ব্ল্যাকিশ পিং। আমি মি, ইউ আর ব্ল্যাকিশ পিং, নো ওয়ে। তো চলো দেখতে থাকো, আমরা দেখো লাঞ্চ করবো। আর তোমরা যখন লাঞ্চ কি বলছো, আমি ব্রেকফাস্ট করবো, আমি এত উল্টা পাল্টা কথা বলি মানে বলে বলে বলবো না, মানে মনে থাকে একটা, মুখ দিয়ে বেরোয় একটা, এত উল্টা পাল্টা কথা আমার মতো মনে হয় উল্টা পাল্টা কথা আর কেউ বলে না। তো চলো হাম লোক ব্রেকফাস্ট খাবে। পেট জম দো, এ হাম দো নো হে কাশ্মীর মে দেখছো মা, আমি একবার হিন্দিতে কথা বলছি, ওদের সাথে একবার বাংলাতে কথা বলছি। কি বলেছো?
তো আমরা সবাই রেডি এখন বেরোবার জন্য, এই আমি, এই ও, মা পেছনে, এই মাও রেডি, আমরা এখন বেরোবো। আমরা বেরিয়ে পড়েছি, তো বৃষ্টি কমে গেছে, ওয়েদারটা দেখো কি সুন্দর। পিসুমণি যাওয়া যাক, দেখতে পাচ্ছ এখানকার ওয়েদারটা কি সুন্দর নাই লাগছে। তো আমার তো খুবই ভালো লাগে, সকালবেলায় তো এর লেভেল অনেক উপরে থাকে, কারণ কি কুয়াশা কুয়াশা থাকে আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া এখানে, মানে খুব ভালো লাগে। তো এই হচ্ছে আমি ভাবলাম আমার একটু ভিডিও করিনি, তো খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে কিনারা, যেখানে সব বোটগুলি এক জায়গায় একরকমভাবে সারি সারিভাবে সাজানো থাকে, যার যখন ইচ্ছে হয় ওরা শিকারা বেরোতে পারে। তো আমাদের প্রয়োজন হয় না, কারণ আমাদের অলরেডি যে হাউস বোটে আমরা থেকেছি ওইখানকার একটা বোট আছে, তাতেই আমরা আসা যাওয়া করি। তো ওর ফেস দেখো পুরো লাল হয়ে আছে, কেন জানি কিছুদিন ধরে ওর ফেস পুরো লাল হয়ে আছে। তো আমরা চলে যাচ্ছি এখন, মুন্না ভাইও চলে এসেছে গাড়ি নিয়ে। তো আমরা সব জায়গায় সাইড সিন দেখবো, কোথায় কী আছে। গাছগুলি দেখতে পাচ্ছ সারি সারি খুব সুন্দর। তো আমরা একটা মন্দিরে চলে এসেছি, কৃষ্ণদেবী মন্দির। তো এই দেখো সিঁড়ি, অনেক উপরে মন্দির। This is Vignahal. Take the entrance mahi. So Vignahal le papa moriya. Sankat mochan. This is said to be very old temple. Very beautiful. Very, very beautiful. Beautiful garden. Isi ke phoolon se bhagwan ki pooja hoti hai. Sab bola jata hai. Mummy to mantra mugdh ho gayi. जयकारा आशीर्वाद वाली का सच्चे दरबार। तो वो लोग नीचे आ गए हैं तो मैं नहीं जा पाई। No, it's just very beautiful. And this whole mandir, even I came to know that all the mandirs, there are more than 800 mandirs been taken care of by in mandir. Yes, 800 mandirs are there. And even two shakti pits are there. Jinka, that sab kuch taken care, jo kaha hai, wo hai Indian Army. And there are many mandirs which are restricted. তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি নিশাত গার্ডেন। তো এখানে তো খুবই সুন্দর গার্ডেনটা, তো চলো তোমাদেরকেও দেখাবো। এখানে 12টা লেয়ার নাকি থাকে, আর এই 12টা লেয়ারকে নাকি ওরা স্বর্গদ্বার বলে, মানে একটা স্টেপ পর পর 12টা স্টেপ যাবে। তো যত উপরে যাবে লাস্ট লেভেল থেকে ঝর্ণার স্বর্গদ্বার থেকে জল পড়ে, সব কিছু দেখাবো, আগেই ডিটেলসটা বলে দিলাম। তো এই দেখো এটা হচ্ছে ফার্স্ট লেভেলটা, ধীরে ধীরে সবগুলি যাবো উপরে চড়ব। তো খুবই ভালো লেগেছে, এখানে এত ফুল এত সুন্দর সুন্দর না, মানে বলে বোঝাতে পারবো না। যেমন দেখো এই গোলাপটি কি সুন্দরভাবে ফুটে আছে, খুব সুন্দর দৃশ্য, মানে দেখতে পাচ্ছ পুরো আমরা যে মুভিতে দেখতাম না পুরো এরকম। ফোনে হয়তো এত সুন্দর আসছে না, কিন্তু এখানে খুব সুন্দর। তো দেখো কিতনা সুন্দর গার্ডেন হ্যায়, তো আমরা চলে এলাম যেখানে কাশ্মীর ড্রেস পরে ফটো ক্লিক করা হয় ওইখানে, কারণ আমাদেরও খুব ইচ্ছা ছিল একটা ফটো ক্লিক করার ওইভাবে ড্রেস পরে। তো আমি ড্রেস পরে নিয়েছি, এখন ওই দাদাটা আমাকে পরিয়ে দেবে, যত জুয়েলারি আছে যত যা কিছু আছে সব পরিয়ে দেবে। তো চলো দেখতে থাকো, আর আমাকে কমেন্টে বলবে যে আমাকে কেমন লেগেছে সেজে। আরে
तो ये देखो मैंने कश्मीरी ड्रेस पहना, कैसे लग रही हूँ मैं मुझे कमेंट में बताना। এবার ওর পালা, ও দেখো রেডি হয়ে যাচ্ছে, ওকে তো পুরো লাগছে কাশ্মীরি বয়। তো দেখো ওকে খুবই ভালো লাগছে, আমার থেকে ওকে বেশি ভালো লাগছে। আর এই কী জানি পরিয়েছে এটা, এটা দেখে তো আরও বেশি কিউট লাগছে, ছোট্ট বাচ্চা লাগছে। ও দেখো কী করছে। Hello, Bibi. Yeah, this is very, very ganda. তো কেউ তো ভিডিও করে দেওয়ার জন্য নেই, ভাবলাম আমি নিজেই একা একা করিনি। দেখতে পাচ্ছি গলা পুরো ভেঙে গেছে। তো আচ্ছা নেক্সট বারিশ আ গয়া ইসলিয়ে আচ্ছা মে আই ওয়ান্ট টু সে সামথিং। ক্যামেরা উস তরফ করো। কিস তরফ? উস তরফ। শো দিন দ্য ব্যাক ক্যামেরা। মতলব রেপ্লিকা অফ নেহরে বহিষ্ট জো দিল্লি মে হ্যায় আগ্রা। ইয়ে পুরা ন্যাচুরালি ফর্মড হ্যায়। ऊपर से पानी आ रहा है एंड दिस आर 5 to 6 लेवल्स। दिस ये पूरा बुलबुला ना कर्व्ड है, ऐसे ऐसे बर्फी टाइप कर्व है, जिससे पानी खींच के मतलब पानी गिर के तो ये एक डायमंड का शेप। अब तो पानी ज़्यादा है, ख़राब भी होगा थोड़ा बहुत, डायमंड का शेप ले लेते हैं। मशीन में ऊपर का प्रेशर से ये पानी ऐसे निकलता है। जब बारिश कम होगा, पानी कम होगा, प्रेशर कम होगा, नॉर्मल गिरेगा। ये है 5वां लेवल, मतलब इनके भाषा में 5वां स्वर्ग। स्वर्ग This is the 6th one. See, ये पानी ऐसे निकलता है। देखो 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 देखो, ये देखो ये पानी, ये पानी, ये रहा पानी। दिस इज द ब्रिज। ये पानी यहाँ से जा रहा है एंड इट इज कमिंग फ्रॉम देयर। वेट, फ्रॉम देयर। इसके आगे भी शायद हो सकता है। हाँ आगे भी है, हम लोग को फवारा दिख रहा है। दिस इज द 6th लेवल ऑफ दिस गार्डन। अब दिस गार्डन अभी तो बहुत यार बहुत पानी है, इसमें पानी है, गंदगी भी है थोड़ी सी। सो यू नीड टू बी वेरी केयरफुल बिफोर यू पुट ईच एंड एवरी स्टेप। सी हियर इज द नेक्स्ट लेवल ऑफ द बाग। यही पानी नीचे जा रहा है, ठीक है, शमिष्ठा गिरना मत सिर्फ। ये देखो ये पानी कितना सुंदर लगता होगा तब जो मुग़ल लोग थे। मुग़ल लोग इन द सेंस It was built by the father of Noor Jahan, the grandfather of Shah Jahan. Very beautiful. Charo taraf abhi bhi baag hai, bachche usme khel rahe hain, bachche usme khel rahe hain. Dono taraf baag, dono taraf baag. आप लोग जब भी आए साइड से मत आना, ऐसे साइड से मत आना, ऐसे साइड से आपको ये वाला है ना, ये वाला तो ऊपर जहाँ से पानी आ रहा है उसके हिसाब से ये लेवल कम है, तो इसी कारण पानी कम है। अच्छा कहाँ पे एक पेड़ था जो तब के ज़माने का है, ये बीच में से हॉलो है उसमें, आई डोंट नो वेयर इट इज। ये I don't know, but it's very beautiful. See the flowers? It's very beautiful. इतनी बड़े फूल में और जितना खूबसूरत आपको वीडियो में लग रहा है ना, उससे कई लाखों गुना खूबसूरत ओरिजिनल में है। ये श्रीनगर एक चीज़ है श्रीनिष्ठा। श्रीनगर इज़ नॉट अबाउट टेकिंग सेल्फीज, फोटोज, वीडियोज ना। आप उसमें कैद करके नहीं ले जा सकते इसको। आंखों से जो दिखता है दैट इज रियली मैग्निफिसेंट। बहुत बारिश हो रहा है पर फिर भी तुम्हारा এখান থেকে লেয়ারগুলি দেখতে পারবে। দেখো উপরে লেয়ারগুলি আছে, জল যে পড়ছে এখান থেকে। তো এই দেখো নিচেও একটার পর একটা পার্ক, মানে লেয়ার স্বর্গদ্বার। তো এটা আমি উপরে উঠি, লাস্ট যেটা থাকবে ওটা। তো এই দেখো এটা হচ্ছে লাস্ট। ये जो दो पेड़ देख रहे हो आप लोग, ये तब कब का है पता है? ये है, ये देखो ये क्या कर रहे हैं, ये है जब मुगल थे तब का ये पेड़ है। हाँ अभी चलो नीचे, पूरा बारिश से भीग गए हम लोग। चलो ऐसे 6 पेड़ थे, कुछ नहीं सुनाई दे रहा। আমরা ওইখান থেকে ডাইরেক্ট এসে পড়ছি রেস্টুরেন্টে, আর আমরা সবাই ভিজে আছি, বিশেষ করে আমি। আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছ, বুঝতেই পারছ পুরো ভিজে আছি। তো এই দেখো আমরা এখন যার যেটা পছন্দ এটা অর্ডার দিচ্ছে।
তো আমি এখানে এসে কিছু ননভেজ খাইনি, পুরো ভেজে বেঁচে আছি আমি। দেখো মেরে বাল পুরি ভিগ গে হ্যাঁ বারিশ মে, তো হামলোগ খা কে নিকল গে হ্যাঁ সব, তো আমি হামলোগ যায়েঙ্গে গাড়ি মে, চলো। हम लोग आए हैं अभी खरीदी करने, तो चलो। তো এটা হচ্ছে একটা হোলসেল মার্কেট যেখানে আমাদেরকে মুন্না ভাই নিয়ে এসেছে, তো যে সব কিছু ম্যানেজ করে দিয়েছে আমাদেরকে। তো আমরা এখানে শাল দেখছি, নর্মালি তো কাশ্মীর শালের জন্যই ফেমাস, তার জন্য আমরা শাল দেখছি এখানে। তো পিসমণিও দেখছে, আমরাও দেখছি। হাম লোক ফির সে ডাল লেক কে সামনে আগে হ্যাঁ অভি হাম শিকারি করেন শিকারি আর জো ভি বল রহে হো বোট বোটিং করেঙ্গে, চলো দেখতে রহো। তো এইটা হচ্ছে আমাদের বোট, মানে আমাদের হাউস বোটের একটা পার্ট, ছোট একটা বোট। ইয়ে দেখো আমি সব লোক শিকারা মে নিকলে হ্যাঁ, কিতনা সুন্দর হ্যাঁ। ডাল লেক আমরা ঘুরে দেখবো, তো দেখতে পাচ্ছ ওদেরটা জাস্ট ওয়াও। আর এখানে মানে রাত 8টা পর্যন্ত পুরো সব কিছু দেখা যায়। এখানে একটা আঙ্কেল জুয়েলারি নিয়ে আসছে, এখানে সব কিছু পাওয়া যায় ডাল লেকে। তো কাপড় বেচবে, শালের বেচবে, জুয়েলারি ফুল বাগেরা সব কিছু বেচবে। তো এরকম বলছিলাম না, তো এখানে সবচেয়ে সিলেক্ট করে দিচ্ছে আমাদেরকে। প্রচণ্ড দাম, একটা প্লেটের দাম নাকি ছোট্ট একটা প্লেটের দাম নাকি 100 টাকা। তো কিছু করার নেই, সব কিছু তো টেস্ট করতে হবে, এক্সপিরিয়েন্স নিতে হবে। তো নিয়ে নিলাম। আর এটা দেখতে পাচ্ছ এখানে না আমাকে বলেছে হাঁস নাকি নাকি জানি কি পালা হয়। তো এই দেখো এখানে রেস্টুরেন্ট আছে জলের মধ্যে। তো আমরা পেঁয়াজের পকোড়া অর্ডার করে নিলাম। দেখো সূর্যটা খালি মানে অস্ত যাচ্ছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এক একটা মোমেন্ট না মানে বলে বোঝাতে পারবো না, সেকেন্ডে সেকেন্ডে এখানে চেঞ্জ হচ্ছে। এই দেখো আরো অনেকগুলি বোট আছে, খুব সুন্দর হাউস বোটগুলি, এত সরু কারুকার্য না কাঠের, মানে খুব সুন্দর, একটার থেকে একটা সুন্দর। আমরা তো এটাই দেখছিলাম কোনটা বেশি সুন্দর। তো এই হচ্ছে ডাল লেকের মার্কেট, এখানে সব কিছু পাওয়া যায়, মানে বাজে মাল সব থেকে তোমার কেনাকাটা যা যা আছে না সব পাওয়া যায়। এই দেখো এখানে ড্রেস জামা কাপড় সব কিছু পাওয়া যায়। তো আমরাও এখন যাব একটা দোকানে, একটা দুটো দোকানে গিয়ে দেখব কী কী আছে কী কী না। তো হাম লোক অভি আগে হ্যাঁ পুরা দিন কে বাদ অভি আয়ে হ্যাঁ। তো মুঝে আপ লোগো কে সাথ এক চিজ শেয়ার করনি হ্যাঁ কি আপ লোক জো মুঝে বোল রহে থে কি হাম লোগো নে কেসে বুকিং কিয়া, অনলাইন হোগা ইয়া অফলাইন হোগা, বহুত সারে লোগো নে পুছা কমেন্ট মে। তো ইয়া পে তো নেটওয়ার্ক নি হ্যায় তো মে কমেন্ট পে নি ইতনা সারে বাতে বোল সকতি হু, তো আমি ব্লগ মে হি বোল দেতি হু, তো আপ লোগো কো ভি পতা চল জায়েগা ক্লিয়ার সে। তো হাম লোগো নে বুকিং কিয়া কি পাপা কি কই জান পেচান হ্যাঁ ইয়াপে, তো উনোনে হামকো সব কুছ অ্যারেঞ্জ কর দিয়া ইয়াপে, কহাঁ সে কোন সে হোটেল পে হাম লোগ রহেঙ্গে ওই হাম লোগো কো সব জায়গা ঘুমা রহে হ্যায়। তো হামে মুঝে নি পতা। আচ্ছা সন্টু এটা কেমন ছিল যে আমরা কিভাবে বুকিং করেছি, অনলাইন নাকি অফলাইন একটু বলে দাও। অফলাইন 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 ইন দ্য সেন্স মানে যে যার থ্রুতে বুকিং করেছি আমি, হি ইজ ভেরি জেনুইন, আমি এক্সামিন করে নিয়েছি, আর আমার থেকে 2 টাকা নেওয়া বেশি মানে আমি চেষ্টা করি না দেওয়ার, কারণ আমি আমার বন্ধু বান্ধবদের সাথে আগেও এসেছি এবং ফ্যামিলি নিয়ে এসেছি। আই ফাউন্ড দ্যাট গাই টু বি ভেরি জেনুইন, মুন্না। আচ্ছা ওরা বলছে কিভাবে হবে, মুন্নার সাথে, মুন্নার সাথে মুন্নার ফোন নাম্বার নিয়ে নেবে, ওকে ফোন করবে, দিয়ে বলবে আগরতলা থেকে বলছি, দরকার বলে আমার নাম বলে দিবে, শিবম বললে চিনবে, সুকান্ত বললে চিনবে না। তো শিবম আমার ফান দোকানের নামে ও চেনে আমাকে। তো জেনে নিয়েছি আমরা, জানি না কিভাবে
স্টার্টিং ফ্রম হাউস বোট টু এভরিথিং এভরিথিং ওকে তো বলছি কি তো তোমরা তো শুনে নিয়েছো যে আমরা অনলাইনে নাকি অফলাইনে এইসব আমাদের মধ্যে হয়নি, আমরা কারোর থ্রুতে এখানে এসেছি, মানে বাবার থ্রুতেই, বাবার চেনাশোনা অনেকজন আছে। তার জন্য তোমরা যদি চাও, যদি তোমরা কেউ আসতে চাও বা আসবে প্ল্যান করছো, আমাকে বলে দিও, তখন কমেন্টে বলো কি ইনস্টাতে মেসেজ করে দিও একটা, তো ডিএম করলে আমি তোমাদেরকে বলে দেবো বা নাম্বারটাও ওর থেকে নিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো আজকে তো এখন আমরা ডিনার করবো, লাঞ্চ করবো, তারপর আজকে এখান থেকে কালকে সকালবেলা এখান থেকে বেরিয়ে যাবো আমরা। তো আজকে জন্য এতটুকু এখানে শেষ করছি, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।